প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। মিস্টার বিন, এই নাম শোনেননি বা তাকে চেনেন না এমন মানুষকে খুঁজে পাওয়া খুবই কঠিন। মিস্টার বিন নামে পরিচিত মানুষটি সারা বিশ্ব জুড়ে চিরচেনা। তার হাস্যরস বোঝার জন্য কোনো শিক্ষার দরকার নেই। আজ থেকে প্রায় 29 বছর আগে ব্রিটেনের টিভিতে প্রথম প্রচার হয়েছিল জনপ্রিয় কমেডি শো মিস্টার বিনের প্রথম পর্ব। পরবর্তীতে এই মিস্টার বিন পরিণত হয়েছিল পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় টিভি অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। তবে মানুষ হাসানোর এই কারিগর সম্পর্কে আমরা কতটুকু জানি, তাই আজকে আমরা নানা প্রতিকূলতার মাঝে একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার জানা অজানা তথ্যগুলো সম্পর্কে জানাব। পুরো নাম রয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন, ডাক নাম রো। পুরো দুনিয়া তাকে চেনে একেবারে অন্য নামে, অন্য পরিচয়। স্যুট পরিহিত হাস্যকর চেহারার একজন লোক, কখনো সরাসরি কথা বলছেন না, সবার সঙ্গে দুষ্টুমি, নয়তো বাচ্চাদের মতো একের পর এক ছেলে মানুষই অঘটন ঘটিয়েই যাচ্ছেন। পর্দায় তা দেখে আমরা হেসে অস্থির হচ্ছে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মিস্টার বিন। মিস্টার বিনের আসল পরিচয়। মিস্টার বিনের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো সিরিজ, ছোট পর্ব এবং চলচ্চিত্র নির্মিত হয়েছে তার সবকটিতেই ধারাবাহিক এবং সম্পূর্ণ অপরিবর্তিত থেকে অভিনয় করে গেছেন ব্রিটিশ অভিনেতা ও লেখক রয়ান অ্যাটকিনসন। অসামান্য প্রতিভাবান এই অভিনেতা অ্যাটকিনসন ইংল্যান্ডের কনসেট কাউন্ট্রি ডারহামে 1955 সালের 6 জানুয়ারি জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত একটি পরিবারে 4 ভাইদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন অ্যাটকিনসন। তার বাবার নাম ছিল এরিক অ্যাটকিনসন। তিনি পেশায় ছিলেন একজন কৃষক। এছাড়াও তিনি ছোট একটি কোম্পানি দেখাশোনা করতেন, আর তার মায়ের নাম ছিল এলামে। তার 3 ভাইয়ের এক ভাই পল খুব ছোট থাকতেই মারা যায়। রোডনি একজন অর্থনীতিবিদ এবং অন্যজনের নাম রুপার্ট। অ্যাটকিনসন পড়াশোনায় ছিলেন দারুণ মেধাবী ও প্রচণ্ড পরিশ্রমী। তিনি নিউ ক্যালস ইউনিভার্সিটি থেকে 1975 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি নেন এবং একই বিষয়ে কুইন্স কলেজ থেকে স্নাতকোত্তর লাভ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি 2006 সালে সম্মানজনক ফেলো ডিগ্রি অর্জন করেন। টিভি অনুষ্ঠান আর চলচ্চিত্রে অভিনয় দিয়ে তার লেখা কমেডি ধারার 2টি বই নট দ্য নাইট ও ক্লক নিউজ দিয়ে 1979-এর দিকে বেশ জনপ্রিয়তা পান এবং ব্রিটিশ একাডেমি থেকে জিতে নেন বেশ কিছু পুরস্কার। পরবর্তীতে এই বইগুলো থেকে টিভি কমিক অনুষ্ঠান নির্মাণ করা হয়, যাতে অভিনয় করেছিলেন তিনি নিজেই। ছোটবেলা থেকেই অ্যাটকিনসন হাসি খুশি একজন মানুষ ছিলেন, তবে তিনি কম কথা বলতেন। অ্যাটকিনসনের ডারহামে ক্যাথলার্ড স্কুলে যখন চার্লি চ্যাপলিন সহ আরও যাদের কমেডি মুভিগুলো দেখতেন, তখন থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মাতে শুরু করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় একটি কমেডি গ্রুপে যোগ দেন, কিন্তু সেখানে তার কথার তোতলামির কারণে ভালো করতে পারেনি। তার তোতলামির কারণে অনেকগুলো টিভি শো থেকে তাকে অযোগ্য ঘোষণা করে ফিরিয়ে দেন। হতাশায় তার চারপাশ ঘিরে ধরে। এরপরও সে নিজের উপর বিশ্বাস হারাননি। হঠাৎ একদিন বিনের সঙ্গে পরিচয় হয় রিচার্ড কার্টিস নামে একজন নাট্যকার ও গীতিকার অভিনেতার সঙ্গে। রিচার্ড কার্টিস ও অ্যাটকিনসনের দুজন মিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলেন অক্সফোর্ড নাট্যশালা। 1983 সালে ফেব্রুয়ারিতে মুক্তি পায় অ্যাটকিনসনের অভিনীত মুভি ডেট দ্য টাইম। একই বছরে অক্টোবরে মুক্তি পায় রয়ান অ্যাটকিনসনের অভিনীত জেমস বন্ড সিরিজের ছবি নেভার সে নেভার অ্যাগেন ছবিটি। এই মুভিতে অ্যাটকিনসন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। 1990 সালে 1 জানুয়ারিতে মিস্টার বিন নিয়ে টেলিভিশন পর্দায় হাজির হন রয়ান অ্যাটকিনসন। মিস্টার বিন মূলত 14 পর্বের একটি হাস্যরসাত্মক ব্রিটিশ টিভি ধারাবাহিক।
আইটিভি নামক টেলিভিশন চ্যানেলে এর প্রথম পর্ব প্রচারিত হয়। বিন ছাড়াও তিনি ব্ল্যাকার্ড ও নট দ্য নাইট ও ক্লক নিউজ নামে দুটি কমেডি স্ক্রেচ শো এবং হলিউড অ্যাকশন কমেডি জনি ইংলিশের জন্য সুপরিচিত। তিনি নট দ্য নাইন ও ক্লকে দুর্দান্ত অভিনয়ের জন্য 1981 সালে BAFTA থেকে বেস্ট ইন্টারন্যাশনাল পারফরম্যান্স পুরস্কার জিতেন। 2012 সালে নভেম্বরে রায়ান অ্যাটকিনসন ডেইলি অটোগ্রাফকে বিন চরিত্রে আর না আসার ঘোষণা দেন। এর কারণ হিসেবে তিনি জানান, এই চরিত্রটি তাকে দিন দিন শিমুতে রূপান্তরিত করে দিচ্ছে। এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যে শারীরিক, এছাড়া তার মতে একজন 50 ঊর্ধ্বের ব্যক্তিকে শিশুসুলভ অভিনয় করাটা একেবারেই বেমানান, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে সে আর সিরিয়াল ধর্মী চরিত্রগুলিতেই শুধু অভিনয় করবেন। কিন্তু পরবর্তীতে তিনি তার নেয়া সিদ্ধান্ত থেকে সরে আসেন। ব্রিটেনের ডেইলি স্টার পত্রিকায় এক সাক্ষাৎকারে রোয়াট বলেন, প্রবীণ বয়সে আমরা মিস্টার বিনকে নিয়ে কি কি করতে পারি আর ঠিক কী রকমের হাস্যরস তার থেকে বের করে আসতে পারি সেটা সত্যি বেশ মজার ব্যাপার হবে। আর একজন বৃদ্ধ চরিত্রের অভিনয় করা হবে আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। ব্যক্তিগত জীবন। 1990 সালে রায়ান অ্যাটকিনসন মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেঞ্জামিন ও লিলি নামে তাদের দুটি সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনে রায়ান ছিল খুবই চুপচাপ স্বভাবের, প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে তার অ্যাটকিনসনের শখ হল স্পোর্টস কার সংগ্রহ করা। নিজের টেনিস কোর্টের চারপাশে তার ছোট রেসিং কার নিয়ে ঘুরে বেড়াতে তিনি বেশ আনন্দ পান। যদিও এটি বলা বাহুল্য, রায়ান অ্যাটকিনসন হচ্ছেন সর্বকালের অন্যতম সেরা সেলিব্রিটিদের অন্যতম। অ্যাটকিনসনের বিবাহ বিচ্ছেদ দীর্ঘ 2+1 সঙ্গে সংসার করার পর 2015 সালে রায়ান অ্যাটকিনসনের সঙ্গে সুনেত্রা শাস্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। সংসার ভাঙার কারণ হিসেবে জানা যায় রায়ান আবার প্রেমে জড়িয়েছেন। জানা যায় রায়ান 1.5 বছর ধরে লুইস ফোর্ড নামের একজন টেলিভিশন তারকার সঙ্গে ডেট করে আসছেন। মিস্টার বিনের অর্জন। 2005 সালে রম্য দর্শকদের ভোটে ব্রিটিশ কমেডি ইতিহাসে সর্বকালের সেরা 50 কমেডিয়ানদের তালিকায় নাম ওঠে রায়ান অ্যাটকিনসনের। রাজনীতি ও রাজ পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। ডারহামের ক্যাথলিক স্কুলে রায়ানের সঙ্গে ছিলেন টনি ব্লেয়ার, যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।